নিউ ইয়র্কে ইমাম সহ দুই বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে হতে পারে সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড। ভারতের কাশ্মীরের সেনাবহরে হামলায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত। সংকট সমাধানে পাকিস্তানের শান্তি আলোচনার প্রস্তাব নাকচ ভারতের। ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় রুশ বিমান হামলা। 29 বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি। পুড়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। 82,000 অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুনজি ও তার সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মঙ্গলবার এই মামলা দায়ের করেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন। তাকে জামিন না দিয়ে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে আমৃত্যু কারাদণ্ড হতে পারে তার। এদিকে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশি ইমামের পরিবার। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আদালতে তোলা হয় হিসপ্যানিক বংশোদ্ভূত মার্কিন নাগরিক অস্কার মোরেলকে। তার বিরুদ্ধে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকুনজি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়াকে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার জন্য আলাদা মামলা হয়েছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড হতে পারে মোরেলের। বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অস্কার মোরেল। তার আইনজীবী পরবর্তী শুনানির পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার আশা প্রকাশ করেন। মোরেল কিভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল আমরা তা বোঝার চেষ্টা করছি। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে বিস্তারিত শুনানি হলেই সব পরিষ্কার হবে। এদিকে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন বাংলাদেশি ইমামের ছেলে। আমার বাবা কেমন মানুষ ছিলেন তা সবারই জানা। শুধু আমরা নয়, পুরো বাংলাদেশি কমিউনিটি তার এমন মৃত্যুতে হতবাক। তাকে কেন হত্যা করা হলো আমরা তা জানতে চাই। এর ন্যায় বিচার আমরা চাই। একই দাবি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির এই নেতা। আমরা মনে করি শান্তিপূর্ণ দুটি মানুষ বিদ্বেষপূর্ণ হামলার শিকার হয়ে মারা গেছেন। তাদের পরনে লম্বা জামা ও মাথায় টুপি থাকার কারণেই এ হামলা হয়েছে। তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র নেওয়া হয়নি। বাংলাদেশি ইমাম হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে মুসলিম বিদ্বেষী মনোভাব থেকে এমনটা হলো কিনা তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লেবানিজ বংশোদ্ভূত এক মার্কিনীকে গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটির আরব সম্প্রদায়। ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে শুক্রবার খালিদ জাবারা নামের 37 বছর বয়সী ব্যক্তিকে তার প্রতিবেশী হত্যা করে বলে অভিযোগ ওঠে। মুসলিমদের প্রতি ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে দাবি নিহত ব্যক্তির পরিবারের। তারা জানায় মৃত্যুর আধ ঘন্টা আগে খালিদ পুলিশকে ফোন করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে হামলায় জড়িত সন্দেহে স্টানলে ভেরন মেজর নামে 61 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়। আটক ভেরনের বিরুদ্ধে এর আগেও খালিদের মা হাইফাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। সে মুসলিম ও আরব সম্প্রদায়কে কটাক্ষ করত বলেও জানা গেছে। সে সময় পুলিশের চুক্তিনামায় সই করে ভেরন ছাড়া পেয়েছিল। কোনোভাবেই থামছে না জম্মু কাশ্মীরের সংঘাত। ভারত শাসিত অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার একটি সেনাবহরে বিদ্রোহীদের হামলায় দুই সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। কাশ্মীরে গত এক মাসে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে এ নিয়ে 65 জন নিহত ও 5,000-এরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্যে সংকট সমাধানে পাকিস্তানের শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার ঝাড়খণ্ডের জামতারা শহরের নিজ বাড়িতে ভারতের আধাসামরিক কর্মকর্তা প্রমোদ কুমারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার কাশ্মীরের শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে বিদ্রোহীরা একটি পুলিশ স্টেশন দখল করতে চাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত হন প্রমোদ। বিদ্রোহীদের দমনে কাশ্মীরের সীমান্ত রেখায় নিরাপত্তা জোরদার করায় সোমবার উরি থেকে অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। বিদ্রোহীরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে ঘটনাস্থলেই পাঁচ বিদ্রোহী নিহত হন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধারের দাবি করে সেনাবাহিনী। তাদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলেও জানায় তারা। এত নিরাপত্তার মধ্যেও বুধবার ভোররাতে বারমুল্লার খাজাবাগ এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী একটি কনভয়ে বিদ্রোহীরা হামলা চালালে দুই সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন, আহত হন আরও তিনজন। কাশ্মীরে গত তিন সপ্তাহ ধরে চলা এই সহিংসতা জিইয়ে রাখতে পাকিস্তানপন্থী বিদ্রোহীরা ২৪ কোটি রুপি অর্থ বরাদ্দ করেছে বলে জানান ভারতের এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সেনাদের ওপর হামলা চালাতে কাশ্মীরের তরুণ সমাজকে অর্থের লোভ দেখানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। সংকট নিরসনে ভারতকে ইসলামাবাদে বৈঠকে বসার জন্য পাকিস্তান আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে দিল্লি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না জানিয়ে ক্ষমতাসীন বিজেপি পার্টি জানায়, এ ইস্যুতে ভারতীয় নীতি অপরিবর্তিত থাকবে। আলোচনার আহ্বান নাকচ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার বলেন, পাকিস্তানে যাওয়া আর নরকে যাওয়া সমান কথা। পাকিস্তান এমন এক দেশ যারা শুরু থেকেই জঙ্গিবাদকে মদদ দিয়ে আসছে, তাদের মুখে শান্তির আহ্বান মানায় না। পাকিস্তান দ্বিমুখী কথা বলে, তাই তাদের সঙ্গে আলোচনায় বসা অযৌক্তিক। ভারতের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় আমরা উপযুক্ত পদক্ষেপ নেব, এক্ষেত্রে পাকিস্তানের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে কাশ্মীরের সংকট নিরসনে করণীয় নিয়ে রাজ্যের বিরোধী দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন প্রাদেশিক সরকারের প্রতিনিধিরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এবার ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান বিমান ঘাঁটি থেকে চালানো এসব হামলায় বহু আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে বলা, অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এসব হামলায়। ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে রাশিয়ার বিমান হামলা চালানোকে দুঃখজনক বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। মঙ্গলবার প্রথমবারের মতো ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদেন বিমান ঘাঁটি থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো সহ ইদলিব এবং দেইর আল-জোর প্রদেশের বিভিন্ন এলাকায় আইএসের অবস্থান লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অত্যাধুনিক বোমারু বিমান টুপোলেভ ২২ M3 এবং সুখোই ৩৪ বিমান ব্যবহার করা হয়েছে এসব হামলায়। এতে জঙ্গিগোষ্ঠী আইএসের বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক আইএস জঙ্গি নিহত হলেও প্রাণ হারিয়েছে অন্তত ৩০ বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে এক শিশু এবং বেশ কয়েকজন নারী রয়েছেন বলে জানা গেছে। ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা চালানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করে একে দুঃখজনক হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটন। সিরিয়া ইস্যুতে ইরানের সাথে রাশিয়ার এই সহযোগিতার মাত্রা কতদূর বিস্তৃত তা ওয়াশিংটন পর্যালোচনা করে দেখছে বলেও জানানো হয়। সিরিয়ার বিমান হামলা চালানোর ক্ষেত্রে রাশিয়া বরাবরই তাদের ধরন পরিবর্তন করে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা ইরানের প্রত্যক্ষ সহায়তায় এই বিমান হামলা চালিয়েছে। আইএস এর অবস্থান লক্ষ্য করে এসব বিমান হামলা চালানোর কথা বলা হলেও আমরা প্রথম থেকে দেখে আসছি এসব হামলার শিকার হচ্ছে মধ্যপন্থী বিদ্রোহীরা। এদিকে আলেপ্পো দখলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতায় সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সেখানকার প্রায় ১,০০,০০০ শিশুর জীবন হুমকির মুখে রয়েছে বলেও জানানো হয়। আলেপ্পোর বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক, দিন দিন সহিংসতা বেড়েই চলেছে। আমি সেখানকার সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।
এদিকে আইএসএর কাছ থেকে সম্প্রতি সিরিয়ার আরেক শহর মানবিজ পুনরুদ্ধারের পর সেখানকার প্রায় 200 জঙ্গিকে মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডারদের নির্দেশেই নিরাপদে শহর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসএর হাতে বন্দী বহু সংখ্যক বেসামরিক নাগরিকের জীবন বাঁচাতেই তাদেরকে পালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলেও মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ইরাকের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় বিমান হামলার চালানোর বিষয়ে রাশিয়াকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাগদাদ। মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এ সময় রুশ যুদ্ধ বিমানগুলো ইরাক সীমান্তবর্তী করিডোর ব্যবহার করে সিরিয়ায় বিমান হামলা চালাবে বলেও জানিয়েছেন তিনি। তবে এগুলো ইরাকের কোনো শহরের উপর দিয়ে যাবে না বলে নিশ্চিত করেন আবাদি। মঙ্গলবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের বিমান ঘাঁটি ব্যবহার করে রুশ যুদ্ধ বিমান সিরিয়ায় হামলা চালানোর পরই এই ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী। এদিকে ইরাকের মসুল শহর পুনর্দখলে আইএসের বিরুদ্ধে অগ্রাভিযান অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী। মঙ্গলবার দেশ শহরটির পূর্বাঞ্চলীয় বেশ কিছু এলাকা নিজেদের দখলে নেয় তারা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ও হাউথিদের গোলার আঘাতে 16 বেসামরিক নাগরিক নিহত, হাসপাতালে হামলার ঘটনা স্বাধীন তদন্তের দাবি এমএসএফ এর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্যান বার্নার্দিনো কাউন্ট্রি এলাকার পাহাড়ি অঞ্চল শুরু হওয়া এ দাবানলে এ পর্যন্ত পড়ে গেছে প্রায় 9,000 একর জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 200 বাড়িঘর। এছাড়াও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে আশপাশের প্রায় 82,000 বাসিন্দাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান বার্নার্দিনো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র জেরি ব্রাউন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস বাহিনীর প্রায় 700 কর্মী, তবে তীব্র গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ফায়ার সার্ভিসের বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মালয়েশিয়ার একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। এমটিভি এর হারমোনি নামের ওই জাহাজটিতে প্রায় 9 লাখ লিটার ডিজেল ছিল, যার বাজারদর প্রায় 4 লাখ ডলার। জাহাজটি ছিনতাইয়ের পর তা ইন্দোনেশিয়ার দিকে নিয়ে যাওয়া হয় উল্লেখ করে উপকূলরক্ষী বাহিনী এমএমইএ জানায়। ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের আশপাশে জাহাজটির অবস্থান শনাক্ত করা গেছে। এর মধ্যে নিখোঁজ জাহাজটির একটি ছবি প্রকাশ করে টুইট করেছে উপকূলরক্ষী বাহিনীর প্রধান। সোমবার জাহাজটি তানজুং পেলেপাস বন্দর থেকে ছেড়ে যায়, পরে কোয়ান্তান বন্দর থেকে জাহাজটি ছিনতাই করা হয় বলে তাদের ধারণা। জাহাজটির সন্ধানে বিশেষ কমিটি গঠন করেছে এমএমইএআই। এর পেছনে কারা জড়িত থাকতে পারে বা জাহাজের ক্রুদের জিম্মি করা হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। ইয়েমেনে হাসপাতালে হামলার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ফরাসি দাতব্য সংস্থা ডক্টর উইদাউট বর্ডার এমএসএফ। আজাহ প্রদেশে এমএসএফ পরিচালিত হাসপাতালের সোমবারের বিমান হামলায় 25 জন নিহত হবার পর সৌদি জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভুল করে হামলা করা হয় সেখানে। এদিকে মঙ্গলবারও ইয়েমেনে সৌদি জোট এবং হাউথি বিদ্রোহীদের হামলায় 16 জন নিহত হয়েছেন। এমন অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে ইয়েমেনের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি মঙ্গলবার সৌদি জোটের বিমান হামলার পর স্থানীয় হাসপাতালে এমন হুড়োহুড়ি লেগে যায়। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে জানানো হয় এই হামলায় 9 জন নিহত হন এবং আহত হন নারী শিশুসহ বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমের মতে হামলায় বেসামরিক মানুষই বেশি মারা গেলেও মূলত হাউথি নেতার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। বিমান বাহিনী আমাদের ছেলে মেয়েদের উপর হামলা চালাচ্ছে, কেন তারা এমন করছে, আমরা কি করেছি তাদের? একই দিন নাজরান শহরের একটি শিল্পাঞ্চলে পাল্টা হামলা চালায় হাউথিরা। ইয়েমেনি গণমাধ্যম জানায় মানুষের ভিড় লক্ষ্য করে হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এতে 4 সৌদি নাগরিক আর 3 শ্রমিক নিহত হন। এখানেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। একদিন আগেই বিমান হামলা হয় হাজ্জা প্রদেশের ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ এর হাসপাতালে, যাতে নিহত হন 25 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামলার সময় হাসপাতালটিতে 23 জনের অস্ত্রোপচার চলছিল। 13টি নবজাতক শিশু সহ প্রসূতি বিভাগে ছিলেন 25 জন। এছাড়া 12 জন পঙ্গু রোগীও এ সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। বিমান হামলায় হাসপাতালের একটি বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সৌদি জোটের দাবি উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং ভুল করে হামলা চালানো হয়। এমএসএফ এর পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের
দাবি জানানো হয়েছে। দুঃস্বপ্নের মতো পরিস্থিতি সেখানে, চিকিৎসকরা মানুষকে চিকিৎসা দেবে নাকি প্রাণে বাঁচতে পালাবে, সৌদি জোট এখন বলছে ভুল ছিল, কিন্তু কোনোভাবেই ভুল করা সম্ভব না। এই হাসপাতালের অবস্থান না জানার কোনো কারণ নেই, জিপিএসে ও হাসপাতালের অবস্থান পরিষ্কারভাবে পাওয়া যায়। ভুল করে হয়েছে এমনটা কুন্দুজে হামলার পরও বলা হয়েছিল, আমরা সে ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ইয়েমেনের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইয়েমেনে বিভিন্ন পক্ষের হামলায় এখন পর্যন্ত 70টি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এর মধ্যে 3টি এমএসএফ এর। ইয়েমেনের জনবহুল এলাকাগুলোতে বিমান হামলার গোলাগুলি বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। ইয়েমেনে 2015 সাল থেকে হাউথি সমর্থিত বাহিনী ও সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত 6,500 মানুষ নিহত হয়েছেন, এদের মধ্যে প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। তাঞ্জিমুনিয়াত, সময় সংবাদ। অবরুদ্ধ পশ্চিম তীরের একটি শরণার্থীর শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফাওয়ার শরণার্থী শিবিরে মঙ্গলবার অস্ত্রের খোঁজে অভিযান চালানোর সময় সেখানকার তরুণরা তাদের উপর পাথর ও বিস্ফোরক ছুড়ে মারে। এক পর্যায়ে সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি ছুড়লে 17 বছর বয়সী এক কিশোর নিহত হয়। সেনাবাহিনীর দাবি, তারা ওই শিবির থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও আটক করেন তারা। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হাম, এ পর্যন্ত 42 জনের মৃত্যু। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ দ্রুত উদ্ধারে ঐক্যমত্যে পৌঁছেছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সুইফট। এই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মঙ্গলবার নিউ ইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে নিজেদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের সহায়তা নিশ্চিত করার বিষয়েও একমত পোষণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাইবার প্রতারণা বন্ধের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্রের মিলওয়াউকিতে 10 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ সপ্তাহের শুরুতে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হবার পর শহরটিতে ছড়িয়ে পড়া উত্তেজনা এখন অব্যাহত আছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা ব্যবসা প্রতিষ্ঠান, গ্যাস স্টেশন সহ বেশ কয়েকটি বসত বাড়িতে ভাঙচুর চালায়। রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকার নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হলেও পুলিশের অবস্থান ও তাদের গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ও বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। দুপক্ষে পাল্টাপাল্টি সংঘর্ষে 7 পুলিশ সহ এক বিক্ষোভকারী আহত হয়। যুক্তরাষ্ট্রের মিলওয়াউকিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহতের ঘটনায় পুলিশের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন পুলিশের বিপক্ষে, তবে হিলারি ক্লিনটন বলছেন ট্রাম্প তার বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে মার্কিনীদের মধ্যে ভয় এবং হতাশার জন্ম দিচ্ছেন। উইসকনসিনের মিলওয়াউকিতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ সিলভাইল স্মিথের হত্যার ঘটনায় মঙ্গলবারও উত্তেজিত আফ্রিকান আমেরিকানদের বিক্ষোভ চলে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরিদর্শন করেন মিলওয়াউকির যুদ্ধ স্মৃতিস্তম্ভ। পরে উইসকনসিনে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি স্মিথের হত্যায় পুলিশের কোনো দোষ নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্মিথের হাতে পিস্তল ছিল, সে পুলিশকে গুলি করতে পারত, তাই এমন অবস্থায় পুলিশের যা করণীয় তাই করেছে। তিনি মিলওয়াউকির বিক্ষোভ দমনে আরও পুলিশ মোতায়েনের আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের অবস্থান পুলিশের বিপক্ষে। আমাদের আইন কানুন মেনে চলতে হবে, তা না হলে এদেশ চলবে না। পুলিশের বিরুদ্ধে যাওয়া মানে জনগণের শান্তির বিরুদ্ধে যাওয়া। ট্রাম্প প্রশাসনে সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ট্রাম্প যখন আফ্রিকান আমেরিকানদের বিক্ষোভ না করে শান্তি বজায় রাখার কথা বলছেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন বলছেন ট্রাম্প তার বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে আমেরিকানদের মধ্যে ভয় এবং হতাশার জন্ম দিচ্ছেন। পেনসিলভেনিয়ার পশ্চিম ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ না করার সমালোচনা করেন। ট্রাম্প এমন একটি কর আইন করতে চান যেখানে তিনি এবং তার মতো ধনীরা
বিরোধীরা কর ফাঁকি দেওয়ার রাস্তা তৈরি করতে পারেন। তিনি সম্পত্তি কর আইন বাতিল করতে চান, কিন্তু তাতে এদেশে 99.8% লোকের কোনো উপকার হবে না, উপকার হবে তার মতো ধনীদের। শুধু ট্রাম্প আর তার পরিবারই এ থেকে $400 কোটি সুবিধা পাবে। আমি বরং চাইব এ অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে খরচ করতে। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহার করে যেসব তথ্য আদান প্রদান করেছেন সেসব ইমেল খুব শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার আসন্ন নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা বলেছেন। এবার তার মতোই মন্তব্য করলেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইলস হোয়েনিগ। মঙ্গলবার প্রেস টিভিকে তিনি বলেন, হিলারিকে জয়ী করতে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটিক জাতীয় কমিটি প্রতারণার আশ্রয় নেবে। এছাড়াও মূলধারার গণমাধ্যম হিলারির পক্ষে কাজ করবে বলেও মনে করেন তিনি। মঙ্গলবার প্রকাশিত এনবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, 9 পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি। হিলারি পেয়েছেন 68% সমর্থন আর ট্রাম্পের পক্ষে আছে 50% সমর্থন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আত্মরক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানানোর পর প্রেসিডেন্ট পার্ক গিউন হাইট তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সেদেশের পুনরেকত্রীকরণের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় আত্মরক্ষার্থের দাবির কোনো যুক্তিই নেই। গেল সোমবার পার্ক গিউনহাই এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতি উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে আত্মরক্ষার্থে তার মতো আইনের সিদ্ধান্তের কথা জানায়। এর আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তার মতো আইনের ঘোষণা দেয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী তৎপরতার অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে অ্যামনেস্টি ইন্ডিয়ার আয়োজিত একটি সেমিনারে উপস্থিত কাশ্মীরি যুবকরা ভারতীয় সেনাবিরোধী স্লোগান দিয়েছে এমন অভিযোগের পর মামলা দায়ের করে কর্ণাকট পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে ব্যাঙ্গালোরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গেল কয়েকদিন ধরে বেঙ্গালুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতীয় শাখা আয়োজিত এক সেমিনারে দেশবিরোধী স্লোগান দেওয়া হয় এমন অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবারও শহরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। ছাত্র সংগঠনটির অভিযোগ, ব্রোকেন ফ্যামিলিজ নামে গেল শনিবারের ওই অনুষ্ঠানে কাশ্মীরের মুসলিমদের প্রতি সমবেদনা দেখানো হয়েছে এবং তারা সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার এমন চিত্র তুলে ধরার চেষ্টা করেছে অ্যামনেস্টি ইন্ডিয়া। আমাদের দাবি, মূল অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে হবে, তারা রাষ্ট্রদ্রোহী। আশা করছি সরকার দ্রুত ব্যবস্থা নেবে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কর্ণাটক পুলিশ অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি। সেমিনারে আমাদের কর্মীরা কোন রকম স্লোগানই দেননি। অনুষ্ঠানের শেষাংশে একটা উত্তেজনা পরিস্থিতিতে কিছু শিক্ষার্থী স্লোগান দিয়ে থাকতে পারে, তারা যদি রাষ্ট্রদ্রোহী কিছু বলে থাকে তবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে, আদালতে সিদ্ধান্ত নিবে তারা অপরাধী কিনা। দোষীদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্ণাটক পুলিশ। মুষ্টিমেয় কিছু লোক সেমিনারের শেষ পর্যায়ে বেআইনি কিছু কর্মকাণ্ড চালিয়েছে, আমরা এখন জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গেল 9 ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাশ্মীরের বিতর্কিত নেতা আফজাল গুরুর সমর্থনে আয়োজিত কর্মসূচিতেও দেশবিরোধী স্লোগানের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি কানহাইয়া কুমার সহ কয়েকজন শিক্ষার্থীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হলে জন্ম দেয় নানা বিতর্কের। এবার অ্যামনেস্টির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় ভারতের সক্রিয় আন্তর্জাতিক এনজিওগুলোর উপরও নতুন করে চাপ সৃষ্টি হল। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের কাশ্মীরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 5 জন। মঙ্গলবার মেন্ধার এলাকা থেকে জম্মুগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঘটনাস্থলেই 4 জন নিহত হয়, আহত এক আরোহী পরে হাসপাতালে মারা যায়। দুর্গম পাহাড়ি রাস্তায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভারতের সরকারি হিসেবে প্রতি 4.25 মিনিটে দেশটির সড়ক দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়। দেশের বাইরের খবর, মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হাম। দেশটিতে
এ পর্যন্ত হামে 42 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত জুন থেকেই দেশটির নাগা প্রদেশে হঠাৎ বাড়তে শুরু করে হামের প্রকোপ। আগস্টে এসে তা মহামারী আকার ধারণ করলে বাড়তে থাকে মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে নাগায় এ পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা 200+। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায় নাগার অন্তত 15টি গ্রামে হাম ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সব এলাকায় প্রতিষেধক সহ বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করছে মিয়ানমারের স্বাস্থ্য বিভাগ। তবে দুর্গম এলাকা হওয়ায় অনুন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে হাম নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানানো হয়। পাপুয়া নিউগিনির মান্স দ্বীপে অস্ট্রেলীয় অভিবাসী বন্দী শিবির বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে অবৈধ আশ্রয় প্রত্যাশীদের ওই বিতর্কিত শিবিরটিতে বন্দি রাখা হতো। শিবিরটিতে বর্তমানে 854 জন বন্দি রয়েছে বলে জানা গেছে। শিবিরটি বন্ধের বিষয়ে পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলীয় সরকার একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানায় গণমাধ্যম। তবে এই শিবিরটি কবে নাগাদ বন্ধ করা হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এর আগে গত এপ্রিলে পাপুয়া নিউগিনির সর্বোচ্চ আদালত আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের এই বন্দি শিবিরে আটকে রাখার বিধানকে অসাংবিধানিক বলে রায় দেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় মিশিগানের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার লুইজিয়ানার গভর্নর জন বিল এডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত 40,000 ঘরবাড়ি বন্যার কারণে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। প্রায় 40,000 সাধারণ নাগরিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লুইজিয়ানায় দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান তিনি। লুইজিয়ানার লিভিংস্টন প্যারিশ অঞ্চলের 1,38,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মিশিগানের বেশ কয়েকটি শহরে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। এছাড়া বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। রিও অলিম্পিকের খবর। পুরুষদের বক্সিং এর 60 কেজি ওজন শ্রেণীর ফাইনালে ব্রাজিলের হয়ে অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন রবসন কোসাইকাও। এদিকে ডাইভিং এর 3 মিটার স্প্রিং বোর্ডে স্বর্ণ জিতেছে চীনের ঘরে। ব্রাজিলের মাটিতে অলিম্পিক গেমস হলেও পদক তালিকায় এখনও তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি স্বাগতিকরা। তবে এবার স্বাগতিক সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন বক্সার রবসন কোসাইকাও। অলিম্পিকের ইতিহাসে ব্রাজিলকে বক্সিং এ প্রথম স্বর্ণ এনে দিয়েছেন তিনি। পুরুষদের ষাট কেজিতে এসেছে এই সাফল্য। এর আগে লন্ডন অলিম্পিক রৌপ্য পদকে ছিল বক্সিং এ ব্রাজিলের সেরা সাফল্য। এই ইভেন্টে রৌপ্য পেয়েছেন ফ্রান্সের সুফিয়ান উমিহা। ব্রোঞ্জ গেছে কিউবার ঘরে। এদিকে বরাবরের মতো ডাইভিং এর আধিপত্য বজায় আছে চীনাদের। পুরুষদের 3 মিটার স্প্রিং বোর্ড ড্রাইভিং এ দাপটের সঙ্গে স্বর্ণ জিতেছেন চীনের কাও ইয়ান। 21 বছর বয়সী কাও এর আগে বাছাইয়ে প্রথম হয়েছিলেন। পেনাল্টি শুটআউটে স্বাগতিক ব্রাজিলের নারীদের কাঁদিয়ে 4-3 গোলের জয় নিয়ে রিও অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। এদিকে কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে জার্মানি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নারীদের 1500 মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন। আর পুরুষদের 110 মিটার হার্ডসের স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ওমার ম্যাকলিউড। খুলনা স্বপ্ন পূরণ, পেনাল্টি শুটআউটে কাঁদল ব্রাজিলের মেয়েরা আর হাসলো সুইডেন। পারফরম্যান্সের বিচারে সুইডেনের চেয়ে অনেক গুণ এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে নির্ধারিত 90 আর অতিরিক্ত 30 মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হল পেনাল্টি শুটআউটে। প্রথম শুটআউটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন মার্তা। নিজেদের প্রথম শটে গোল করে সুইডেনও। দ্বিতীয় শটে দুদলই স্কোর করতে ব্যর্থ হয়। তৃতীয় আর চতুর্থ শটে দুদলই গোলের দেখা পায়। পঞ্চম শটে মিডফিল্ডার আন্দ্রেস দা গোল করতে ব্যর্থ হন। তবে শেষ শটে লিসা গোল করলে জয়ের আনন্দে ভাসে সুইডেন। পুরুষদের 110 মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ওমার ম্যাকলিওড। 22 বছর বয়সী তারকা ফিনিশিং লাইন অতিক্রম করতে সময় নেন 13.05 সেকেন্ড। স্পেনের ওরল্যান্ডো 13.17 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর 13.24 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন ফ্রান্স।
নারীদের 1500 মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগেন। বিশ্ব চ্যাম্পিয়ন ইথিওপিয়ার গেঞ্জেগে দিবাবাকে হারিয়ে সেরার আসনে বসেছেন তিনি। 4 মিনিট 8.92 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন কিপিয়েগেন। রৌপ্য পদক জেতা দিবাবা 4 মিনিট 10.27 সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেন। আর 4 মিনিট 10.92 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার সিম্পসন। নাসির সুলতান, সময় সংবাদ। অলিম্পিক ফুটবলের খবর, এই অলিম্পিকের স্বপ্নের শিরোপার হাতছানি ব্রাজিলের সামনে আর মাত্র এক ধাপ দূরে ফাইনাল। সেমিফাইনালে হন্ডুরাসকে হারাতে পারলে মিলবে ফাইনালের টিকিট দেশের মাটিতে হাসি ফুটবল সমর্থকদের মুখে। সে লক্ষ্যে নিজেদের সেরাটা দিয়ে সেমিফাইনালে লড়তে চায় ব্রাজিল। রিওর মারাকানা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 10টায়। 2012 সালে 11ই অগস্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম, টান টান উত্তেজনার এই ফাইনালে দুর্দান্ত খেলেও মেক্সিকোর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিল অলিম্পিক ফুটবল দলের। 4 বছর পর আবারও সে ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে সেলেসাওরা। এবার কি হবে অধুরা স্বপ্ন পূরণ, নাকি নিজেদের মাঠ থেকেও ফিরতে হবে শূন্য হাতে? বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল, 5 বার বিশ্বকাপের শিরোপা আছে তাদের ঝুলিতে, আন্তর্জাতিক মঞ্চ বেশ সফল তারা, কিন্তু সেই সেরাদের অলিম্পিকে নেই কোনো অর্জন। গেল কয়েক বছর ধরে জাতীয় দলের ঝুলিতেও নেই বড় কোনো সাফল্য। বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর দুটো কোপা আমেরিকার আসরে ব্যর্থ হয়েছে নেইমাররা। সব ব্যর্থতার বৃত্ত ভেঙে মুক্তি মিলতে পারে এই একটি শিরোপায়। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে ড্র করলেও শেষ ম্যাচে ডেনমার্ককে 4-0 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে নেইমার ও লুয়ান জাদুতে কলম্বিয়াকে হারিয়ে শীর্ষ 4-এর টিকিট নিশ্চিত করে মিকেলের শিষ্যরা। দুর্দান্ত ফর্মে আছেন ফরওয়ার্ড গ্যাব্রিয়েল বার্বোসা ও গ্যাব্রিয়েল জেসুস, তাদের সামনে থেকে নেতৃত্ব দিবেন দলনেতা নেইমার। সেমিফাইনালে হন্ডুরাসকে হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট। প্রতিপক্ষ হন্ডুরাস ডি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছিল। শীর্ষ 8-এ দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। তাই হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাসই মিলছে এ ম্যাচে। ম্যাচটা ব্রাজিলে হয় সমর্থকদের সমর্থনের সঙ্গে, বাড়তি চাপও থাকবে নেইমারদের ওপর। সে চাপ সামলে ভালো করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোগেরিও মিকেলের শিষ্যরা। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনেই শিষ্যদের মাঠে নামাতে পারেন ব্রাজিল কোচ। দুর্দান্ত কিছু করে মারাকানা স্টেডিয়ামে আনন্দের ঝড় তুলতে চায় ব্রাজিল। পারভীন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আরো একবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। নিউ ইয়র্কে ইমাম সহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরালের বিরুদ্ধে হত্যা মামলা, বৃহস্পতিবার শুনানি, দোষী সাব্যস্ত হলে হতে পারে সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড। ভারতের কাশ্মীরের সেনাবহরে হামলায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত, সংকট সমাধানে পাকিস্তানের শান্তি আলোচনার প্রস্তাব নাকচ ভারতের। ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় রুশ বিমান হামলা, 29 বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ স্থানীয়দের, যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি, পড়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল, 82,000 অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।